Hello everyone, Assalamualaikum, welcome back to my YouTube channel. I'm Borna Hossain, shagoto janacchi tomader shobaike. Desha ami deshe bhare je jekhane acho asha kori shobai bhalo acho shusto acho hashi khushi acho. Alhamdulillah amra shobai onek bhalo achi. Happy Mother's Day. Prithibir shokol maiderke janacchi onek onek মা দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা এসে আজকেও আমি আম্মুকে পাই, কারণ আমাদের বিজনেসের কাজের জন্য আম্মু বাইরে থাকে। তাও আমি আম্মুকে ফোন করছি যে কখন আসবা, আম্মু বলছে আসবো, কেন কি হয়েছে? আমি বলি কি না একটু যাবো তো বাসায়, এই জন্য কারণ তুমি না কাটলে ভালো লাগে না, তাই আম্মুকে আসতে বলছি। প্রায় 10টার মতন বেজে গিয়েছে, তো আম্মু আসতেছে। তো ভাবলাম কেননা এর মাঝখানে আমি ইন্ট্রোটা দিয়ে ফেলি, কারণ আমি বাসা থেকে ইন্ট্রো দিয়ে আসিনি। কেক নিয়ে এসে পড়েছি, ও কেকটা দেখা বাকি রয়েছে, আসো কেকটা দেখি। এই যে আম্মুর জন্য আমি কিছু গিফট নিয়ে আসছি, আম্মুর অপেক্ষা করার পালা। আম্মু আসলে দেন আমি এই কেকটা দিয়ে আম্মুকে উইশ করব। ঝড় তুফান হচ্ছে বাহিরে, বৃষ্টি নাই কিন্তু তুফান হচ্ছে, মানে ঝোরে বাতাস হচ্ছে। জয়রাবু আসতে চাইছিল না, কারণ বলতেছে যে কোনো টাইমে ঝড় বৃষ্টি আসতে পারে। তো আমি বলছি ঝড় বৃষ্টি হোক তুফান হোক আম্মুকে আজকে যে উইশ করবই। তো আমি কেক নিয়ে ডাইরেক্ট আম্মুর বাসায় চলে এসে বলছি এখন আম্মু আসলে দেন আম্মুকে উইশ করে আমি আমার বাসায় যেতে পারবো। সো গাইস, আম্মু বাসায় এসে পড়েছে, কেকটা নিয়ে দেন উপরে যাচ্ছি, চলো আমরা উপরে যাই। সো গাইস, আমরা কেক নিয়ে এসে পড়েছি, হ্যাপি মাদার্স ডে। আগে কেক কাটতে নেই আর বললা নেই আর আম্মা এসে বলে বলতে পারিনি কেক বড়। তো ক্যামেরা চালু আগে কেন বললা না? হ্যাঁ কিছু পারে শুধু বসে আছি। আধা ঘন্টা সাচ্ছে একদম গাইস আমাদের আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন ব্লগে। আর আপনারা যারা যারা দেখছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করে দিন, আর যারা এখনো পর্যন্ত লাইক দেন এটা লাইক দিবেন, আর যারা যারা দেখছেন সবাইকে হ্যাপি মাদার্স ডে। হ্যাঁ, সব মায়েদের অনেক অনেক ভালোবাসা। আমি জানি তোমরা আমাকে দেখে অবাক, কজ আমার ভিডিওতে থাকার প্ল্যান ছিল না, বাট আমি তাশা রাব্বি মিলে একটা সারপ্রাইজ প্ল্যান করছিলাম আম্মুর জন্য, যে আম্মুকে একটা সারপ্রাইজ দিব। সো আম্মু কিছুক্ষণ আগেই নানুদের বাসা থেকে আসছিল, আর আমি ততক্ষণে আম্মুর জন্য গিয়ে এই কেকটা নিয়ে আসছিলাম, দেখতেই পাচ্ছ। সো আম্মু এখন আম্মুদের রুমে বসে আছে, আর আমি ভাবছি আম্মুকে এখন একটা সারপ্রাইজ দিব আম্মুকে এনে আর কি। তো তা সেটা খুলুন, এই যে গাইস দেখতেই পারতেছ আমি আম্মুর জন্য এই কেকটা নিয়ে আসছি, হ্যাপি মাদার্স ডে নিয়ে আসছি। এখন দাঁড়া এটা খুলো, এটা ছিল এখানে সাইডটা ছিল।
তুলে দিলে কি হয়েছে মানে এটা এই যে তুই কেক নষ্ট করতেছিস কেন এবার তারা এটা তুলে দে হ্যাঁ Guys, actually, when I'm Tamil, like I need, I mean, okay, both of the happy Mother's Day, like they were M A T H E I S. It is our question, they came at the team, but only can say, could get a coronet. Go to the scene, Manjo Jebu River. Is it up? I'm getting a touch to me. Not the option. আমার কি সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি? Yes. আমার জন্য গিফট আনছিলি? চাকুই? গাইস, এই জিনিসটা আমি এখনো চালাতে পারি না। এটা চালাতে ব্যর্থ। Happy Mother's Day! তোমার জন্য আমরা কেক নিয়ে আসছি দেখো কত সুন্দর একটা কেক আমাদের বাজেট এত বেশি না তুমি আমাদের টাকা দিছো যে আমরা গিফট আনবো আমাদের তো কিছুই দাও না তুমি যেটা আনছি এটা অনেক বেশি কেন কথাটা বললে আমার ছেলেরা বুঝতে পারছো গাইস আচ্ছা কখন এই কেকটা আনছো জয়া যখন তুমি আনন্দ বাসায় গেছিল শুধু এই তুমি সারপ্রাইজ দাও গিফট দিবা না একটা গিফট তো দাও একটা কেক সি কে কে লাগা ওকে এটা গিফট এটাই ওর গিফট ছিল আমার ছেলে এক টাকা দিছে গিফটটা আনার জন্য আচ্ছা তোমরা সব তিনজনে মিলে গিফটটা নিয়ে আসছো হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ভাবতেও পারি না যে তোমরা এই গিফটটা নিয়ে আসবে আমার জন্য হিসেবে এটা কিন্তু গিফট হয় না তারপর আমার বাবা সারপ্রাইজ এটা সারপ্রাইজ মানে গিফট জি সারপ্রাইজ মানে গিফট তাহলে তোমাদের বার্থডেতে আমি এখন সারপ্রাইজ দেব কোনো গিফট আর দেব না ভালো কথা মানে ওর সামান্য একটা ম্যাকবুক পাওয়ার কথা ছিল কোইটা ওটা ওটা গত বছর ছিল না রাবি না কবে ছিল এই বছর ছিল এই বছর ছিল আমার বার্থডে বছর গেছে আমার বার্থডে গেছে কত বছর অক্টোবরে আর এবারে তো অক্টোবর এসে পড়তো আমার ম্যাকবুক কোথায় আমার আর কত কিছুর কথা ছিল এগুলো কোথায় ম্যাকবুকের জন্য টাকা দিছি ওকিলে নাইকা ওটা আমার দোষ নাই কসম তুমি টাকা দিছো আমারে কেন আমি বলছি না যে জয় আমার কাছে টাকা আছে তুমি চাইলে এখন ম্যাকবুক কিনে নিয়ে আসতে পারো তুমি কইছো এখন প্রয়োজন নেই পরে যখন আনবো তখন ওইটা তুমি তোমার জন্য কিনতে বলছো আমার জন্য বলো না তুমি নিজের নিজের কাজের জন্য আমাকে বলছো যে আমি ম্যাকবুক লাগবে তো এটা কিনে নিয়ে আমি তো যাবো না আমি ম্যাকবুক কিনবো না আমি না না গাইস ওর কাছে অলরেডি একটা ম্যাকবুক আছে তো বলছি যে ওইটা আমাকে রিটার্ন করে দিও আর আমি যে টাকাটা দিতেছি সেটা দিয়ে তুমি একটা নতুন কিনে নিও এইটাই এটাই বলছি না সব জায়গায় চিটিং ওই ম্যাকবুক তো আমার কাছে আগে থেকে ছিল যেটা আগে ছিল হ্যাঁ আমার ছেলের এখন এটা ধরাতে লাগবে 14 ঘন্টা দেখি কতক্ষণে ধরে ওকে দাও আমার কাছে দাও 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 তুমি বেশি পারো উড়ে বাবা বড় হয়ে গেছে আই তুমি এটা ইউজই করতে পারতো না তুমি আরে এটা বুঝতেছে আমার কেমন লাগতেছে সেটা বলো
আমাকে তোমরা জানো না আমি আমার কেক নিয়ে চলে যাব সব শিখছো মামা থেকে দেখছো গাইস কেমন ওই পাশে বসে বসে কেক খাইতেছে অনেক খুশি লাগছে যে আমাকে আমি সারপ্রাইজ দিতে পারছি আজ সমস্যা নাই যাই হোক ওরা ছোট হয়ে আমুর টাকা নিয়ে আমাকে গিফট দিবে সে প্ল্যান ছিল ঠিক আছে আমি ওকে 100 বার বলছি যে ম্যাগনেটটা কিনে নিয়ে আসো ও বলে কি লাগবে না তো তোমার জন্য বলতা তুমি আমি বলছি তোমার জন্য নতুন কেন আর পুরোটা আমাকে দিয়ে দাও কেন পুরোটা তো আমি তোমাকে দিব এটা তো আমার দুইটা চালাবো আমি এক হাত দিয়ে আমি ওটা চালাবো এক হাত দিয়ে দুই হাত দিয়ে দুইটা চালাবো গাইস আমি এক ভিডিওতে দেখতে চাই যে জয়ে আচ্ছা আমি কিনে দিব ঠিক আছে ম্যাকবুক কিনে দিব তখন আমি দেখতে চাই জয়ে এই এই পাঁচ আঙ্গুল দিয়ে একটা এই পাঁচ আঙ্গুল দিয়ে একটা দুইটা ম্যাকবুক কিভাবে চালায় গাইস এই রলে আমি যখন ম্যাকবুক কিনবো ওরে দেখাইতে হবে তোমাদের সামনে যে 10 আঙ্গুল দিয়ে দুইটা ম্যাকবুক কিভাবে চালায় ঠিক আছে আমি দেখাবো না তোমাকে সো গাইস আই হোপ আজকের ভিডিওটি ভালো লেগেছে আর কমেন্টে অবশ্যই জানাবে কার সারপ্রাইজ ভালো লেগেছে আমারটা নাকি জয়েরটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা টেক কেয়ার ফান আর আল্লাহ হাফেজ।